তুমি যুদ্দিন ভাই জার্মান থেকে প্রশ্ন করেছেন যে কোন ব্যক্তি যদি কোরআন দিয়ে তাবিজ দেয় তাহলে কি এটা জায়জ হবে কিনা। কারণ কিছু কিছু আলেম বলে থাকেন যে কোরআন দিয়ে তাবিজ লেখলে তাহলে পাপ হবে না সব হবে আর বাকি অন্য কিছু দিয়ে তাবিজ লেখলে পাপ হবে ভাই তাবিজ কোরআন দিয়ে লেখেন বা অন্য কিছু দিয়ে লেখেন তাবিজ লাগাটাই হচ্ছে বাড়ে এটা পাপ হবে আর একটি বিষয় যে আপনার এই কোরআনের আয়াতকে অবমাননা করা হচ্ছে এই কোরআন দিয়ে তাবিজ লেখার ফলে এই কোরআনের আয়াতটাকে নিয়ে কি করা হলো এই তাবিজের মধ্যে ঢুকিয়ে এই তাবিজ নিয়ে গলায় দিয়ে বাথরুমে যাওয়া হচ্ছে এটা নিয়ে স্ত্রী সহবাস করা হচ্ছে এটা নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া হচ্ছে এটা কোরআনের অবমাননা করা হচ্ছে তাই কোরআন দিয়ে বলেন বা অন্য কিছু দিয়ে বলেন এগুলো সবেই কি এটা নিষেধ এটা সিরিকের অন্তর্ভুক্ত এই তাবিজ করা লেখা যাবে না কারণ রাসুল্লাহ সাল ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান্তা তামিমাত যে ব্যক্তি তাবিজ লাগাইল সে সেরেক করল আরেকটি বিষয় হচ্ছে যে যারা এই কোরআন দিয়ে তাবিজ লেখে তারা অনেক সময় কোরআনের আয়াতটাকে ভেঙে বা কোরানের আয়াতের একটি শব্দ নেয় বা কোরআনের আয়াতটাকে উল্টা করে লেখে ইত্যাদি করে তো এগুলো সম্পূর্ণ কুফরি এগুলো করা যাবে না কোরআন এই জন্য আসেনি যে কোরআনে তাবিজ লেখে গলায় লাগানো হবে তবে কারো যদি কোনো সমস্যা হয়ে যায় তার জন্য কোরআনের আয়াত পরে ফুক দিতে হবে মাসনুন দোয়া পরে ফুক দিতে হবে এটা হচ্ছে রুকিয়া রাসুলসাল্লাম এই কোরনের আয়াত পরে বা সুরা ফাথিয়া পরে বা অন্য কোন আয়াত পরে ফুক দিতে বলেছেন ঝাড়ফুক করতে বলেছেন কিন্তু তাবিজ করতে নিশ্চিত করেছেন আসসালাম আলাইকুম